হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলকে আমার চ্যানেল লাইফস্টাইল উইথ সঞ্চয়িতার একটি নতুন ব্লগে আবার স্বাগত জানাই। তো আজকে যে ব্লগটা নিয়ে এসেছি, এটা আমার অনেক দিন আগেই করা দরকার ছিল, কিন্তু কি বলতো, সেইভাবে তো স্টেবলি এখানে আমি থাকছি না আমার এই দিল্লির ফ্ল্যাটে, আর আসা যাওয়া ব্যাপারটা লেগেই ছিল। তারপরে আমি আজকে যেহেতু রুম ট্যুর বা আমার ফ্ল্যাটের একটা ট্যুর দিতে চলেছি, তাহলে সমস্ত জায়গাটা একটু ঠিকঠাকভাবে অর্গানাইজ না করেও আমি এটা শ্যুট করতে পারছিলাম না। অনেক দিন থেকেই পেন্ডিং ছিল ব্যাপারটা, আর যদি না শ্যুট করব তাহলে ব্যাপারটা তোমাদেরকে দেখানো হচ্ছিল না, আর অ্যাজ এ মেমোরি আমার কাছে রাখাও হচ্ছিল না। তো ফাইনালি এই ব্লগটা আসতে চলেছে, এই ব্লগটা আমি শ্যুট করতে পারছি। সমস্ত ব্যাপারটাকে, মানে রুমটাকে মোটামুটিভাবে অর্গানাইজ করেছি, সাজাই গুছাই নি, শুধু ঠিক জায়গায় ঠিক জিনিসটি রেখেছি, কারণ বেশি সাজানো গোছানো আমি জানি না কতদিন আমরা এই ফ্ল্যাটে থাকবো, ওই জন্য বিশেষভাবে কিছু করছি না। তো যাই হোক, চলো আজকে তোমাদেরকে আমাদের ফ্ল্যাটটা দেখাই। এটা একটা 3 BHK ফ্ল্যাট, মোটামুটি আমি এক্স্যাক্ট তো জানি না, বাট 1000 স্কোয়ার ফিটের ওপরেই হবে, 1000 to 1100 এরকম স্কোয়ার ফিটের ওপরেই হবে। তো আমরা রয়েছি 4th ফ্লোরে, এটাই টপ ফ্লোর। এটার একটা যেমন বেনিফিট রয়েছে, সেরকম ডিসঅ্যাডভান্টেজও রয়েছে, তোমরা সকলেই জানো টপ ফ্লোর হলে কি হয়। আর ইস্ট ফেসিং রয়েছে, সো চলো এবার স্টার্ট করি। তো এখন আমি দাঁড়িয়ে রয়েছি আমাদের ফ্ল্যাটের মেন দরজার বাইরে। তো এই আমাদের এই জায়গাটা হচ্ছে, এক একটা তালায় দুটো করে ফ্ল্যাট রয়েছে। তো আমাদের রয়েছে ডান দিকের বা দিকের ফ্ল্যাটটা। তো ফ্ল্যাটের ঢোকার দরজার সামনে আমি এইরকমভাবে দুটো জিনিস রেখেছি, একটু কাছে এসে। ফার্স্টে তো এটা তোমাদেরকে আগে দেখেছিলাম, এটা একটা ওয়েলকাম বোর্ড, ওয়েলকাম টু আওয়ার হোম। যেহেতু আমরা তিনজনের ফ্ল্যাটটাতে রয়েছি, ওই জন্য আমাদের তিনজনেরই এখানে একটা ভেবেচিন্তে এরকমভাবে সাজানোর কথা ভেবেছিলাম। আর তার সঙ্গে এটা রিসেন্টলি নিয়ে এসেছি ধর্মশালা থেকে, মেকলয়েডগঞ্জ থেকে। এখানে তিনজনই আমাদের নাম লেখা আছে, তো মোটামুটি এই তিনজন আমরা রয়েছি আর এই তিনজনের নাম। তো এইরকমভাবে আমি এন্ট্রান্সটা করেছি, বেশি কিছু রাখিনি, ফুল ফল গাছ টাছ কিছু রাখিনি, মেনটেনেন্সের প্রচণ্ড অভাবের জন্য। চলো এবারে ভেতরে যাওয়া যাক। তো এটা হলো আমাদের মেন দরজা, এটা দিয়ে ঢুকেই ডান দিকে রয়েছে এই ডাইনিং এরিয়া, ড্রয়িং এরিয়াটা। তো এখানে কোনোরকম এখনও সোফা রাখা বা সেরকম কিছু পরিকল্পনা নেই, ওই জন্য নিচেই আমরা সিটিং অ্যারেঞ্জমেন্ট করেছি। তো সুন্দর, আমরা যখন গল্প টল্প করি এখানে বসে গল্প করা যেতেই পারে। আর এই জায়গাটা আগে থেকে এরকম একটা স্টিকার দেওয়া আছে, তার সঙ্গে পোহর এই সমস্ত কার্টুন ক্যারেক্টারগুলো চিটিয়ে রেখে দিয়েছি, তাহলে জায়গাটা বেশ সুন্দর, একটু পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছাম দেখতে লাগছে। আর মাঝে মধ্যে আমরা সবাই মিলে এই জায়গাটায় বসে গল্প টল্প করি, সিনেমা টিনেমা দেখা হয়, তো খুব ভালো এই পোর্শনটা। তার পাশে এখানে রয়েছে আমাদের মন্দির, তো ছোট করে এখানে সাজানো রয়েছে। আর হ্যাং করে রাখার ব্যাপারটা ভাবিনি, কারণ আমার মনে হয় ঠাকুরকে একটা নির্দিষ্ট জায়গায় বসিয়ে পূজা করা দরকার, আর পূজা করার সময় হাঁটু গেড়ে মাটিতে বসিয়ে পূজা করা দরকার, ওই জন্য মাটিতেই রেখেছি ঠাকুরের মন্দির। তো ঠাকুর ঘরের ঠিক বাঁ দিকটাতেই রয়েছে আমাদের ডাইনিং টেবিল, ডাইনিং পোর্শন আর কি। এই গোটা লম্বা ব্যাপারটাকেই দুভাগে ভাগ করা হয়েছে, একদিকে নিচে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে আর এই সাইডটাতে ডাইনিং টেবিলটা রাখা হয়েছে। আর আমাদের এই ড্রয়িং কাম ডাইনিংটা ওপেন কিচেন সমেত রয়েছে, পুরো এল শেপের। তো চলো এবারে ডিরেক্ট কিচেনে যাওয়া যাক। তো কিচেনটা পুরো মডিউলার সেট আপেই লাগানো রয়েছে, এখানে পুরোপুরি মডুলার কিচেন এটা। I know you told your friend you're not okay and tell me what's wrong and why you never said you felt that way and guess you're trying to stay strong and fake a smile until I look.
তাহলে ড্রয়িং এরিয়া থেকে প্রথমে এদিকে গেলে, বাঁ দিকে গেলে আমাদের রয়েছে ফার্স্ট কমন বাথরুম যেটা সেটা, তারপরে এখানে ওয়াশ বেসিন রয়েছে, এইটা রয়েছে মাস্টার বেডরুম, সবাই বসে রয়েছে এখানে। আমরা আজকে বেরোচ্ছি একটু পরেই, আমার সমস্ত লাগেজ রেডি পুরুলিয়া। আর এই রুমটা তো দেখেছো তোমরা অনেকবারই, এটা বড় রুমটা। এই রুমের ভেন্টিলেশন সেরকম ভাবে নেই। আর এদিকে একটা ওয়ার্ড্রপ দিয়েছে, আর মিররটা আমাদেরই লাগানো। আর এখানে রয়েছে একটা অ্যাটাচ বাথরুম। মাস্টার বেডরুমের পাশে রয়েছে আরেকটা বেডরুম। এই রুমটাতে কোন রকম ওয়ার্ড্রপ করে দেওয়া নেই। আর যেহেতু এই রুমে একদম অ্যাটাচ ব্যালকনিটা রয়েছে, এটা হলো আমাদের ব্যালকনি নাম্বার ওয়ান। দুটো রুমের সাথে ব্যালকনি রয়েছে, তো এটা হলো ব্যালকনি নাম্বার ওয়ান। এখানে ওয়াশিং মেশিনটি রাখা আছে। প্রচন্ড রোদ, খুব স্পেশিয়াস, বড় সড়ো বেশ ব্যালকনিটা। আর ঠিক রান্নাঘরের বাঁদিকে আরেকটা রুম রয়েছে, এটা আপাতত স্টাডি রুমের মতোই করে রাখা আছে, অনির্বাণের ফুল সেট আপ লাগানো আছে। আর হুতুম এখানে ঘুরে বেড়াই। গাছগুলো বাইরে ছিল, একদম জরাজীর্ণ অবস্থা হয়ে গেছে, ওই জন্য ভেতরেই রেখে দিয়েছি। পরে আবার গাছ টাছ লাগানো যখন হবে তখন আবার বাইরে বার করব। আর এটা হলো ব্যালকনি নাম্বার টু। ব্যালকনি নাম্বার ওয়ান থেকে এটা একটু ছোট, আর এই পোর্শনটা নেট দিয়ে কভার করা রয়েছে। লম্বার দিক থেকে সেম, বাট চওড়ার দিক থেকে একটু ছোট। তো কেমন লাগলো আমার এই ফ্ল্যাটটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদিও বা রেন্টেড ফ্ল্যাট, কিন্তু আমরা যেহেতু আছি সেহেতু এখন এটা আমাদেরই বাড়ি, তো সেরকমভাবেই আমরা গুছিয়ে বাগিয়ে আর কি রয়েছি। প্রথমত দিল্লিতে ফ্ল্যাটের কী ধরনের প্রাইস রেন্টেড পাওয়া যায় তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা যেহেতু 3 BHK রয়েছে আনফার্নিশড, মানে এখানে মডিউলার কিচেন বা একটা ওয়ার্ড্রপ যদি রুমে থাকলো সেটাকে আনফার্নিশড হিসেবেই ধরা হয়। সেমি ফার্নিশডে এটাকে না, সেমি ফার্নিশডে তোমার বেড টেড থাকে। আর ফুললি ফার্নিশড হলে তো ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সের সমস্ত, মানে তোমার ফ্রিজ, এসি সমস্ত কিছু ভাবে ইকুইপড থাকে। তাহলে আমাদেরটাকে আনফার্নিশড হিসেবেই ধরা হয়। আর একটা আনফার্নিশড 3 BHK ফ্ল্যাট নিতে আমাদের এই এরিয়াতে, মানে একটু মেন এরিয়া থেকে বাইরে, আর কিন্তু মেট্রোটা আমাদের খুবই কাছে, তাহলে সেদিক থেকে কোনো অসুবিধা হয় না। ফ্ল্যাটটা মোটামুটি 15,000 মতো পড়ে। আর যদি তুমি এই 3 BHK ফ্ল্যাটই যদি ফুল ফার্নিশড নিতে যাও তাহলে অবশ্যই সেটা 25,000 মতো পড়ে। আর যদি সেমি ফার্নিশড নিতে যাও 3 BHK ফ্ল্যাট, তাহলে 20,000 মতো পড়ে। মানে এরকমভাবে ভাগ রয়েছে। সেরকমভাবে আবার 2 BHK ফ্ল্যাটও রয়েছে, ফুল ফার্নিশড 2 BHK একটা ফ্ল্যাট মোটামুটি 15,000। তারপরে সেমি ফার্নিশড হলে সেটা হয়ে যায় 13,000-12,000 এরকম। আর এরকমভাবে ফ্ল্যাটের রেন্ট ভ্যারিয়েশন এরিয়া ওয়াইজও করে অনেক সময় ডিপেন্ড। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের একটা ছোট্ট আইডিয়া দিতে পারলাম, যারা দিল্লিতে ফ্ল্যাট খুঁজছো বা আগামী দিনে দিল্লি এসে রেন্টেড ফ্ল্যাটে থাকার কথা চিন্তা ভাবনা করছো। চলো, অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে নিও। ভালো ভালো আরও এক্সাইটিং ব্লগ নিয়ে আগামী দিনে আবার আসছি। গুড বাই।